আপনারা দেখছেন চ্যানেল সংবাদ। স্কটল্যান্ডের এডিনবারায় শেষ হলো শিল্প সাহিত্য সংস্কৃতির বড় উৎসব এডিনবারা ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল। এক মাসের উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এডিনবারা প্রতিনিধি হুমায়ুন কবিরের তোলা ছবি নিয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। স্কটল্যান্ডের এডিনবারায় শেষ হয়েছে 65তম ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল। বিশ্বের বিভিন্ন দেশের 21,000 বহুমাত্রিক শিল্পীর অংশগ্রহণে প্রায় 300 ভেন্যুতে উৎসব উপভোগ করেছেন বিশ্বের প্রায় 1 মিলিয়ন শিল্পানুরাগী দর্শক। শিল্প সাহিত্য ও সংস্কৃতির বৃহত্তম এই উৎসবে চলতি বছর অংশ নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ। এখানে দেখবেন যে নাটকের মধ্যে রবীন্দ্রনাথের সাথে শেক্সপিয়ারের দ্বন্দ্ব হচ্ছে যে তুমি কেন পুরস্কার প্রত্যাখ্যান করলা, এবং সেই যুক্তিও সে দিয়েছে। তো কাজেই সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ এবং শেক্সপিয়ারের এই এই বিষয়টা এখনকার দিনে একটা সার্বজনীন বিষয়ে পরিণত হতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রবাস জীবনে স্কটল্যান্ডে রয়েছে নানা স্মৃতি। প্রাচ্যের কবি রবীন্দ্রনাথ আর প্রতীচ্যের শেক্সপিয়ার দুজনই যেন তাদের লেখায় একজন আদর্শ রাজাকে খুঁজে ফিরেছেন। দুই কবির কর্মের এই দৃষ্টিভঙ্গির উপর নির্মিত নাটক দ্য ডিস্ট্যান্ট নিয়ার উপস্থাপন করেন মামুনুর রশীদ। এডিনবারা ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল ছাড়াও প্রবাসী বাংলাদেশীদের জন্য লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ও অক্সফোর্ডে দ্য ডিস্ট্যান্ট নেয়ারের পৃথক দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটেছে বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।